দেখো, এখানে আমরা প্রথম কি করব, 2 দিয়ে উপরের যে অঙ্কগুলো আছে তাকে গুণ করে নেব। 2 0 0, 2 8 16, 16 6 হাতে রইল 1, 2 5 10 আর 1 যোগ করব, করে হবে 11। আশা করি তোমরা প্রত্যেকেই 2-এর নামটা জানো। তাহলে কি হলো, 2 0 0, 2 8 16 6, হাতে রইল 1, 2 5 10 আর 1 11, 11-এর 1 বসলো, হাতে রইল 1, 2 5 10 আর 1-এ 11, তাহলে 11-এর 1 বসলো, হাতে রইল 1, 2 1-এ 2 আর 1-এ যোগ করলে হয় 3। এরপর আমরা কি করব, এই শূন্যর নিচে গুণ চিহ্ন বসাবো। এবার আমরা 1 দিয়ে উপরের এই অঙ্কগুলোকে গুণ করব। 1 0 0, 1 8 8, 1 5-এ 5, 1 5-এ 5, 1 1-এ 1। এবার আমরা যোগ করব, কি হবে, 0 বসে যাবে, 6-এর সাথে 0 যোগ করলে 6 বসে যাবে, 8-এর সাথে 1 যোগ করলে কত হবে, 8 আর 1-এ 9, 5 আর 1-এ 6, 5 আর 3-এ কত হবে, 5-এর পর 6 7 8, আর এই একটা নেমে গেল। তাহলে ব্যক্তিটির বছরে আয় কত হলো, ব্যক্তিটির বছরে আয় হলো 1,86,960 টাকা। তাহলে আমরা উত্তর লিখব, ওই ব্যক্তির বছরে আয় 1,86,960 টাকা। তোমরা এইভাবে অঙ্ক লিখে লিখে সমাধান করবে, শুধুমাত্র গুণ হবে বলে গুণটা সাজিয়ে নিয়ে অঙ্ক করে উত্তর লিখে দেবে না। তোমরা প্রত্যেকে যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে এইভাবে লিখে লিখে অঙ্ক করবে। আমি তোমাদের ক্ষয়ের দাগেরটা করে দিলাম, এই ক্ষয়ের দাগেরটা তোমরা বাড়িতে করবে, আর বাকি যে অঙ্কগুলো তোমাদের বলে দেওয়া হবে সেগুলো তোমরা বাড়িতে করবে। গুড বাই এভরিওয়ান।